আজকে 10000 টাকা সেগুন কাঠের খাট 100% 10000 টাকাই খাট সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই কি কাঠের ভিক্টোরিয়া সোফা দেখেন এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই অস্থির একটা খাট 2 ইঞ্চি সলিড অনেক সুন্দর লাগছে তাহলে এটা কি কাঠের ভাই একবারে 100% অরিজিনাল চিটাগাং সেগুন খাট দেখতে পাচ্ছিলাম এটা খাট আছে ভাই সেগুন কাঠের একবার চিটাগাং সেগুনের এটা তো অনেক সুন্দর লাগতেছিল হ্যাঁ এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট একদম 14000 গ্যারান্টি ভাই কতদিন এ ভাই আজীবন গ্যারান্টি এদিকে তো আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম ভাই সেই 5 টা রয়্যাল 3 4 5 ডলারের হবে 12000 টাকা পড়বে 12000 টাকা একদম 12000 এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই সিম্পল সব জুয়েল ভাই জি ভাই বলেন এরপরে তে আরেকটি সুকেস দেখতে পাচ্ছি ভাই সুকেস আছে 6000 টাকা পারবে ভাই এদিকে তো আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিটি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে আল্লাদান ফার্নিচার আল্লাদান ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামতে অনেক অনেক ভালো আছি জুয়েল ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা জুয়েল ভাই আমাদের ভিউয়ার্সরা যদি সরাসরি ভাই ভাই পুরাতন ফার্নিচার মার্কেটে আসতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি বলেন আচ্ছা মিরপুর 14 কচুকেট ক্যান্টনমেন্ট ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলায় আচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ 64 জেলা আপনারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচারগুলো আপনারা অবশ্যই অবশ্যই ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে বহন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পেতে তো জুয়েল ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে ভাই একটা ডাইনিং দিয়ে শুরু করতে চাচ্ছি ডাইনিং টেবিল দিয়ে জি ডাইনিং টেবিল দিয়ে ওয়াও এটা তো অনেক সুন্দর লাগছে এটা কি কাটের ভাই একবারে 100% অরিজিনাল চিটাগাং সেগুন সেগুন কাটের 100% নতুন না পুরাতন পুরাতন হবে ভাই পায়টা হবে 44 44 হ্যাঁ 44 পায়টা হবে পায়টা হবে 44 বেশ দেখতে পাচ্ছেন ট্রফি কিন্তু অনেক সুন্দর নকশা করা 10 এমএম এ একটা গ্লাস দেখতে পাচ্ছিলাম ভাই এটা 6 সেটি প্রেসটা কেমন আসবে ভাই এটা প্রেসটা দাম চাচ্ছিলাম ভাই 28000 টাকা ডিসকাউন্ট দিলে লাস্ট কত রাখবেন ডিসকাউন্ট দিয়ে ভাই 27000 টাকা পারবো সাথে দাম 26000 টাকা পারবো 26000 টাকা 26000 টাকা পারবো সত্যি তো সত্যি আশা পর রেট বাড়াবেন না তো নাই আরো ইনশাআল্লাহ সম্মান করব যদি পারি সম্মান করবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এদিকে তো একটা খাট দেখতে পাচ্ছিলাম এটা খাট আছে ভাই সেগুন কাঠের একবার চিটাং এটা কি চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের এটা এটা জি জি এটা চিটাগাং সেগুন কাঠের কয় ফিট বাই কয় ফিট আছে ভাই ভাই 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা ভাই পিছনে কিন্তু কাট হবে আগে দেখালে কাট হবে পিছনে কাট হবে কোনো বোট নাই পিছনে কিন্তু কাট এটা প্রেসটা যদি বলে দিতেন ভাই এটা ভাই প্রেসটা পারবে 28000 নিলে একদম 24000 24000 টাকা 24000 এটা কিন্তু 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড হবে না 2 ইঞ্চি সলিড আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা তো অনেক সুন্দর লাগতেছিল হ্যাঁ এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ 5 ফিট এটা হবে লেগ সাইড সেগুন কাটের 100% পুরাতন পুরাতন প্রেসটা কেমন আসবে এটা ভাই দাম চাচ্ছিলাম 17000 নিলে একদম 14000 14000 টাকা একদম 14000 গ্যারান্টি ভাই কতদিন এ ভাই আজীবন গ্যারান্টি আজীবন আজীবন আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম আরেকটি খাট আছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটাও কিন্তু পিছনে কাট হবে কোনো বোট না কাট হবে না হ্যাঁ কোনো বোট নাই আচ্ছা এটা কিন্তু 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড আচ্ছা প্রেসটা কেমন আসবে এটা দাম চাচ্ছিলাম 22000 টাকা নিলে একদম 20000 টাকা 20000 টাকা বিক্রি করে দিবেন একদম 20000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম ভাই সেই গ্যাস দেখতে পাচ্ছেন নকশাটা দেখেন অনেক সুন্দর নকশাটা কিন্তু এটা সাইডে কাটগুলো দেখেন সেই কাট বেশ দেখতে পাচ্ছেন কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা 4 ফিট বাই 6.5 ফিট 4 ফিট বাই 6.5 ফিট হবে পাল্লাগুলো পাক্কা 1 ইঞ্চি হবে পাক্কা 1 ইঞ্চি পাল্লাগুলো এই যে সেলফের কাটগুলো পা ভিতরে 1 ইঞ্চি হবে কোনো ডিপ নাই এটা প্রেসটা যদি বলে দিতেন এটা প্রেসটা দাম দিছিলাম ভাই 28000 টাকা ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন ভাই ডিসকাউন্ট দিয়ে ভাই 25000 টাকা রাখা যাবে 25000 টাকা লাগবে 25000 টাকা রাখা যাবে আচ্ছা এদিকে তো আরেকটি সিস্টার দেখতে পাচ্ছি অনেকে ভাই এটা সিঙ্গেল অর্ডার খুঁজে ভাই অনেকে কমেন্ট করছে বা অনেকে ভিডিওর সময় বলছে ভাই এটা সিঙ্গেল অর্ডার লাগবে তো আজকে ভাই অনেক কষ্ট করে সিঙ্গেলটা অর্ডার মানে ম্যানেজ করছি আচ্ছা পুরাতন হবে না পুরাতন হবে এটা হচ্ছে 5 ডলারের আচ্ছা 5 ডলার 3 4 5 ডলারের হবে প্রাইসটা কেমন আসবে এটা ভাই দাম চাচ্ছিলাম 14000 টাকা নিলে একদম 12000 টাকা পড়বে 12000 টাকা একদম 12000 ভাই এদিকে তো একটা সাইড বক্স আছে এটা সাইড টেবিল আছে এটা মাত্র 6000 টাকা পড়বে কি কাটের এটা 100% চিটো এটা জামনে চমনি রেখে দিছি ডিসকাউন্ট পাবেন না তাহলে 5000 টাকা রাখমনে 5000 5000 টাকা রাখমনে এদিকে তো আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এটা তিন বারের একটা আলমারি এটা সেগুন কাঠের না নতুন না পুরাতন ভাই জুয়েল ভাই ভাই এটা পুরাতন হবে পুরাতন বেশ দেখতে পাচ্ছেন নকশাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ভিতরে দেখেন পাল্লাগুলো 1 ইঞ্চি মোটা হবে পাল্লাগুলো হবে 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি মোটা
হবে দেখেন দেখতে পাচ্ছেন পাল্লাটা হবে একই চওড়া লুকটা কিন্তু অনেক ভালো আছে দেখেন দেখেন একবারে একটা ডর আছে একটা অন্যরকম সিস্টেম বন্ধুক প্রত্যেকটাতে আছে দেখেন এটা হলে আপনি সেলফ অনেকগুলো সেলফ আছে অনেকগুলো সেলফ আছে দেখতে পাচ্ছেন এদিকে কোড হ্যাঙ্গার লকার সব আছে আপনার নিচে সেলফ করা আছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই ভাই এটা দাম চাচ্ছিলাম 40000 টাকা ভাই ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন ডিসকাউন্ট দি ভাই 35000 টাকা রাখা যাবে 35000 35000 33000 টাকা রাখা যাবে 33000 হ্যাঁ 33000 আচ্ছা ভাই এদিকে তো আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের ড্রেসিং টেবিল ভাই অরিজিনাল চিটাং সাউন্ড করে আপনি দেখেন বিএস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গন্ধ এদিকে আপনার সাদা গ্লাস আছে ভিতরে যা কিছু রাখতেন বুঝতে পারবেন আর এদিকে একটা বড়টা একটা পাল্লা আর এদিকে গন্ধ গ্লাস সেল আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই ভাই এটা দাম চাচ্ছিলাম 15000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন লাস্টে ভাই 14000 টাকা পড়বে 14000 টাকা আমি কি করে দিবেন 14000 টাকা পড়বে মাত্র ভাই ডিসকাউন্ট করলেন না ভাই ভাই ডিসকাউন্ট দেন 500 টাকা সম্মান করুন ভাই 1000 টাকা করুন 500 টাকা কোনো সম্মান আচ্ছা দেন আপনি কথা রাখলাম দেন 13000 টাকা আচ্ছা দেন 13000 টাকা আচ্ছা ভাই এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি সোফা ভাই সিম্পল সোফা অনেকে সিম্পল সোফা পছন্দ করে সিম্পল সোফা 111 টি টেবিল আছে ফোম কভার সব আছে ফোম কভার আছে হ্যাঁ আচ্ছা ফাইবারটা তো অনেক স্পষ্ট হয়ে যাচ্ছে একদম পুরো বারমাটিক সেগুন ফেল কিন্তু এটা একবার অরিজিনাল চিটাং বানিশ তো অবশ্যই এই প্রাইসে থাকবে হ্যাঁ বানিশ এটা সব আমাদের ভিতরেই থাকবে আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা দাম চাচ্ছিলাম ভাই 28000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন লাস্ট ভাই একদম 25000 টাকা পড়বে কত 25000 25000 25000 ফোম কভার টি টেবিল সব এভরিথিং আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই অস্থির একটা খাট 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চির মধ্যে না হ্যাঁ 2 ইঞ্চি দেন কাটের ফাইবার গুলো দেখেন একটু খুবই সুন্দর লাগতেছিল এই খাটটি গুণ দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর নকশা করা দেখেন কত সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আছে 2 ইঞ্চি সলিড হেডসেট লেক্সের সেম ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে জুয়েল ভাই এটা গুণ ভাই পিছনে কাট হবে কোনো বোর্ড নাই পিছনে কাট হবে পিছনে কাট হবে বেশ দেখতে পাচ্ছেন পিছনে কাট হবে প্রাইসটা যদি বলে দিতেন ভাই এটা দাম চাচ্ছিলাম 26000 টাকা নিলে একদম 24000 টাকা 24000 24000 টাকা লাস্ট কত রাখবেন ডিসকাউন্ট দিয়ে ভাই আর ভাই থাকে না জান আর 500 টাকা কম রাখুন জান কত টাকা হলো 23500 23500 হ্যাঁ বেশ 23500 টাকা হলে রাজকীয় খাটটি কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম এটা কি কাটে ভিক্টোরিয়া সোফা দেখেন ভিক্টোরিয়া হ্যাঁ ওয়াও এটা আপনার পায়ে থাকতেছে কত কত এটা এটা ভাই ভাই 5 5 পায়া 5 5 হাতারা কত হাতের আছে ভাই 4 ইঞ্চি আর গাড়িটা কত ইঞ্চি হবে গাড়ি আছে ভাই 2 ইঞ্চি 2 to 1 হ্যাঁ 2 to 1 আচ্ছা এটা টি টেবিল এই যে টি টেবিল একটা এটা পুরাতন হবে না হ্যাঁ পুরাতন হবে ফোম কভার আছে এই যে দেখেন ভাই ফোম কভার অনেকে ভাই ফোম কভার নরমালই দেখেন এই যে ফোম কভার রাবার ফোম রাবার ফোম এই যে দেখেন রাবার ফোম আচ্ছা এটা প্রাইসটা কেমন আছে ফোম কভার টি টেবিল বানিশটি সব কমপ্লিট দাম চাচ্ছিলাম 40000 টাকা আরে ভাই আপনি তো নতুনের থেকে বেশি দাম দেন ভাই বাংলাদেশে এই প্রথম আপনি দাম 40 না 38000 টাকা রাখবো দাম 38000 ভিক্টোরিয়া সব 38000 ফোম কভার টি টেবিল সব আচ্ছা আর একটু ডিসকাউন্ট করবেন না না ভাই আর ডিসকাউন্ট করা যাবে না ভাই এটা ভিক্টোরিয়া সব এটাই ফিক্সড এটাই ফিক্সড আসলে একটু সম্মান করেন আচ্ছা আসলে কিছুটা সম্মান করবে সমস্যা নাই আচ্ছা আর কি আছে ভাই আপনার এদিকে তো আরেকটি খাট আছে ভাই হ্যাঁ সেই একটা ইংলিশ খাট নাকি হ্যাঁ হ্যাঁ ইংলিশ খাট ভাই বেশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিরাং সাউন্ড করে দেখেন এটা কিন্তু নকশা আছে দেখেন সেগুন কাটে সেগুন হ্যাঁ চিরাং সাউন্ড কয় ফিট বাই কয় ফিট আছে এটা এটা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ আচ্ছা এর প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই এটা দাম চাচ্ছিলাম 12000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন লাস্ট ভাই 10000 টাকা ভাই 10000 10000 টাকা দাম আজকে 10000 টাকা সেগুন কাটের খাট 100% 10000 টাকা এই খাটটা দাম পড়বে 20 হবে গর্জন কাঠের আচ্ছা বেশ ঠিক আছে সেগুন কাঠের আচ্ছা জুয়েল ভাই জি ভাই বলেন এরপরে তে আরেকটি সুকেস দেখতে পাচ্ছি ভাই সুকেস আছে 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই শেষ করার আগে আপনাদের শপে যদি আমাদের সরাসরি ভিজিট করতে চাই কিভাবে আসবে লোকেশনটা যদি বলে দিতেন এটা হচ্ছে মিরপুর 14 কচুঘাট ক্যান্ডেলম্যান বাই বাই সুপারমার্কেট দ্বিতীয় তলায় আচ্ছা বেশ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে আর আপনি পুরাতন ফার্নিচার কিনেন কিনা ভাই হ্যাঁ ভাই সেগুন কাঠের হলে কিনি অন্য কোনো কাঠ হলে কিনি না এটা কি ঢাকার মধ্যে থেকে কিনে হ্যাঁ ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে সমস্যা নেই কিন্তু সেগুন কাঠ হইতে হবে আচ্ছা কেউ যদি বাসা বাড়ির পুরাতন ফার্নিচার দিয়ে যদি আরেকটি আপনাদের দোকান থেকে ফার্নিচার নিতে চায় অবশ্যই নেওয়া যাবে কোনো সমস্যা নেই চাই হ্যাঁ নেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু সেগুন কাঠ হইতে হবে সেগুন কাঠ হইতে হবে সেগুন কাঠ হইতে হবে আচ্ছা বেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পেতে বেশ কথা বলছি না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ